বাঙালির একটা অত্যন্ত পছন্দের প্রিয় জিনিস হলো পোস্ত, আর তার সাথে শীতকালের ছোট আলু। এই দুটো দিয়ে আমি আজকে বানিয়েছি আপনাদের জন্য পোস্ত দিয়ে ছোট আলুর দম। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বাঙালির একটা অত্যন্ত পছন্দের আইটেম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে পোস্ত দিয়ে আলুর দম। পুরো রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। আর এই আইটেমটা কিন্তু আপনারা লুচি, পরোটা বা কড়াইশুঁটির কচুরি শীতকালে যেটা তৈরি করি আমরা, অথবা পোলাও ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। ইভেন ভাত দিয়েও খুবই ভালো লাগে। আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তার আগে আরও একবার মনে করিয়ে দিই যে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক পোস্ত বাটা দিয়ে আলুর দমের রেসিপি। প্রথমে আমি এখানে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি 5 টিস্পুন মতো পোস্ত। আমি যেহেতু এখানে 500 গ্রাম আলু ব্যবহার করছি, তার জন্য 5 টিস্পুন পোস্ত নিয়েছি, অর্থাৎ প্রতি 100 গ্রাম আলুতে 1 টিস্পুন করে পোস্ত। পোস্তটাকে প্রথমে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপর তাতে আমি দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ জল। এই দুটো জিনিসকে দিয়ে এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। চলে আসছি রান্নার মূল পর্যায়ে। আমি এখানে মোট 500 গ্রাম ছোট আলু নিয়ে নিয়েছি। শীতকালে যেহেতু ছোট আলু অ্যাভেলেবেল, ছোট আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি একটু টুথপেক দিয়ে ছোট ছোট করে পিক করে দিয়েছি। আর যদি আপনারা ছোট আলু না দিয়ে করতে চান তো বড় আলু দিয়ে মাঝখান থেকে কেটেও করতে পারেন। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টিস্পুন পরিমাণ ঘি। এই দুটো জিনিসকে আমি মিডিয়াম ফ্লেমে প্রথমে একটু গরম করে নেব, আর তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই দুটো জিনিসকে দিয়ে এই তেল ঘি মিশ্রণের মধ্যে মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু ভেজে নেব। 1 মিনিট হয়ে যাওয়ার পরে দিয়ে দেব 2 টেবিল চামচ এখানে আমি টক দই। টক দইটাকে দিয়েও আরও মিনিট খানেকের জন্য আমি এটাকে ভাজবো। ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম রেখে ভাজবো যাতে টক দইটা ফেটে না যায়। এরপর এতে আমি যে পোস্ত কাঁচা লঙ্কা জল দিয়ে বেটে রেখেছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মাঝারি ফ্লেমে কষিয়ে নেবো ভালো করে। আর তার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পোস্তর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে এটাকে আমি ওই জন্য কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। কষানো হয়ে গেলে এবার আমি এতে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু আলুগুলোকে সেদ্ধই করেছি, আমি কিন্তু তারপরে আর ভাজিনি, কারণ এটা একদম সাদা রঙেরই হবে। এবার এটাকে 2-3 মিনিটের জন্য খুব ভালো করে আমি কষিয়ে নেবো পোস্ত বাটার সাথে। আর মাঝখানে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার এটাকে আমি কুক হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এটা কিন্তু একদমই গামাখা হয়ে যাবে, কোনো রকমের কোনো গ্রেভি থাকবে না, শুধু পোস্তটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এই জলটাকে ব্যবহার করেছি, কারণ আলু তো সেদ্ধ করাই আছে। আর মাঝে মধ্যেই কিন্তু একটুখানি ভালো করে নেড়ে দিতে হবে যেহেতু পোস্ত বাটা আছে, যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। আস্তে আস্তে কিন্তু এটা শুকাতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আর গ্রেভিটা কিন্তু এখন প্রায় টেনে গেছে, ঠিক এই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমি এটাকে করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তাহলে দেখলেন খুবই সহজে এই সুস্বাদু নিরামিষ পোস্ত বাটা দিয়ে আলুর দম বাড়িতে বানানো যায়। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন আপনাদের লাগলো। যারা এখনও আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্তই, নমস্কার।